আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো বাঁশপাতা শুটকি বোনার রেসিপি। আর এই শুটকিটা অসম্ভব ক্লিন, খুবই সুন্দর, মানে পরিষ্কার একটা মাছ, আর খেতে অসম্ভব মজা। অল্প সময়ের মধ্যে আপনি এই শুটকি বোনাটা তৈরি করতে পারবেন অল্প উপকরণ দিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। যারা এখনও আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অতিথি আপ্যায়ন আপনারা চাইলে এরকমভাবে শুটকি বোনা তৈরি করে মাছ মাংসের পাশাপাশি খাবার টেবিলে আপনারা যদি পরিবেশন করেন, গেস্টদের মন জয় করতে পারবেন। তো অসম্ভব মজার শুটকি বোনাটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি বেশ কিছু বাঁশপাতা শুটকি নিয়েছি, মানে এটাকে কিন্তু আমরা ফেওয়া শুটকিও বলি, দুটোই বলা যায়। তো এই বাঁশপাতা শুটকিটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় করেও মানে কেটে নিতে পারেন। তো আমার কাছে ছোট করে কেটে নিলে ভালো লাগে, কারণ ভাত খাওয়ার সময় প্রত্যেকটা মানে এক পিস শুটকি যদি ভাতের নলার সাথে খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে। আবার বেশি বড় করে কেটে নিলে কিন্তু মানে খেতে ভালো লাগে না। তো মাথার অংশটা আমি নেব না, এটা আমি ফেলে দেব। তো মাছগুলো কিন্তু খুবই মানে পরিষ্কার। তারপরও বলছি, যদি মনে করেন যে মাছগুলোকে এইভাবে করে একটু নাইফ দিয়ে এইভাবে করে নেবেন, তাহলে উপরে যে একটা দুইটা আঁচটা থাকে সেটা উঠে যায়। তো সবগুলো মাছ এভাবে করে কেটে তারপর আমি এগুলোকে ধুয়ে নেব। তো আমার এখানে সবগুলো কাটা হয়েছে, মাথার অংশগুলো আমি ফেলে দেব আর বাকি মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি শুটকি মাছটাকে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মানে মাছগুলো একদম পরিষ্কার সাদা ফকফকা না হবে ততক্ষণ আমি মাছগুলোকে ধুয়ে নেব। মানে পরিষ্কার একটা পানি যখন দেখা যাবে বের হয়েছে তখন আর কি ধোয়াটা বন্ধ করব, মানে স্টপ করব। তো এই তো অনেক ভারী কিন্তু মাছগুলোকে ধুয়েছি শুটকি মাছগুলোকে, এখন আমি চুলায় চলে যাব। আমার সুন্দরভাবে ধোয়া হয়েছে। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মানে হাফ কাপ পরিমাণের তেল। আর শুটকি মাছ থেকেও কিন্তু অনেক তেল বের হয়, সেজন্য তেলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো প্রথমে আমি তেলের মধ্যে শুটকিটাকে ভেজে নেব। এভাবে করে প্রথম যদি এক দুই মিনিট মাছটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, আর কাঁচা কাঁচা একটা ভাব থাকে না, খেতেও খুবই ভালো লাগে। তো দুই মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি, চুলাটা মিডিয়াম হিটে আছে। তো এখানে মানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা রসুনকে আমি কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে সামান্য লবণ দিয়ে তারপরে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিটের জন্য, তাতে করে পেঁয়াজটা একটু সফট হবে। তো এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দেব, তার জন্য এখানে প্রথমে নিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ, আর মরিচের গুঁড়া দেব এক চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। তো মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী দেবেন, যেরকম জাল খেতে পছন্দ করেন ওই রকম দেবেন। তো যেই শুটকি মাছটা মানে ভেজে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সড করে নেব। তারপর সামান্য একটু মানে পানি দিয়ে দেবো, হালকা গরম পানি, কারণ খুব বেশি পানি দেবো না, যেহেতু আমার শুটকি মাছটা আগে থেকেই ভাজা ছিল সেজন্য আমি খুব বেশি পানি দেব না। তো এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব চুলা হিটটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে মানে 5-7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর আমি ফিরে এলাম, আর এর ভিতর আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছি, আর সাইডে দিয়ে প্রচুর তেল বের হয়েছে, সেই জন্য তেলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো আবারও মিক্সড করে নিলাম, আর এখানে মানে কিছু কাঁচামরিচ আর 2-3 কোয়া রসুন আবারও দিয়ে দিলাম এখানে আমি, কারণ প্রথম পর্যায়ে একবার রসুন দেওয়ার পর সামান্য একটু রসুন রেখে দিবেন, মানে নামানোর আগে একটু রসুন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, শুটকির আর রসুনের পরিমাণটা বেশি হলে খেতে মজা লাগে। তো আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। তো এখন কিন্তু প্রায় রান্নাটা হয়ে গিয়েছে, সবশেষে আমি ধনে পাতা কুচি দিয়েছি, এখন আমি নামিয়ে নেব তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজে বাঁশপাতা অথবা ফেবা শুটকি বোনার রেসিপি, মানে শুটকি বোনাটা অসম্ভব মজা হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে মানে খুবই মজা। যদি আপনাদের পছন্দ হয় রেসিপিটি তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, যারা খেয়েছেন তারা তো জানেনি, যারা কখনো এইভাবে তৈরি করেন নাই একবার হলেও তৈরি করবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দেবেন।
তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।